আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের জন্য বাংলাদেশের এই কন্ডিশন বেশ অচেনা। দীর্ঘ 10 বছরের মধ্যে আয়ারল্যান্ড নারী দল এশিয়ার কোনো দেশে সফর করেনি, ফলে এই সফরে বাংলাদেশের পাশাপাশি তাদের অঘোষিত প্রতিপক্ষ ডাকার কন্ডিশনও। মিরপুরের উইকেটে আইরিশ মেয়েরা অল্প সময়ে কতটুকু মানিয়ে নিতে পারবে তা নিয়েও ছিল শঙ্কা। তবে সব শঙ্কা যেন একাই দূর করে দেন আয়ারল্যান্ডের 20 বছর বয়সী নারী ক্রিকেটার। সোমবার মিরপুরে দুই ভাগে অনুশীলন করে আয়ারল্যান্ডের মেয়েরা। সেন্টার উইকেটের পাশাপাশি দলের বেশ কিছু ক্রিকেটার অনুশীলন করে একাডেমি মাঠে। সেই অনুশীলনে আলাদা নজর কাড়েন আভা কেনিং। তার বাড়তি উচ্চতা সহজে আলাদা করছিল বাকি সবার চেয়ে। বয়স মাত্র 20 হলেও ক্রিকেটীয় জ্ঞানে বেশ পরিপক্ক তিনি। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন আভা কেনিং। 2021 সালে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। মাত্র 17 বছর বয়সেই দলের মূল বোলারের দায়িত্বটা নিতে শিখেছেন। এখনও পেস ইউনিটের সেরা তারকা তিনি। ডাকার অচেনা কন্ডিশনেও অনুশীলনে বল হাতে আলাদা নজর কাড়েন আভা কেনিং। বাড়তি উচ্চতার কারণে এমনিতেই সুবিধা পাচ্ছিলেন আভা। এরপর বল মাটিতে পড়ার আগে বাতাসে যেভাবে সুইং করাচ্ছিলেন তা রীতিমতো অবিশ্বাস্য। অচেনা কন্ডিশনে নিজেকে যেভাবে খাপ খাইয়ে নিয়েছেন তিনি তা প্রশংসা পাওয়ার দাবি রাখে। আভা কেনিং বল করার আগেই উইকেট থেকে বেরিয়ে আসেন ব্যাটার। লক্ষ্য বড় শট খেলা, কিন্তু তা সেই ইনসুইংয়ের কাছেই পরাস্ত হন। ভালো করে খেয়াল করলে দেখা যায় যে বাতাসেই বল সুইং করাচ্ছিলেন 21 বছর বয়সী এই আইরিশ পেসার। বাড়তি উচ্চতার কারণে আভা যে কোনো উইকেট থেকেই বের করতে পারেন বাড়তি বাউন্স। তবে তার বোলিংয়ের মূল শক্তি ইনসুইং, বিশেষ করে তার এয়ার সুইং যে কোনো প্রতিপক্ষের জন্যই ভয়ঙ্কর। ঘরোয়া ক্রিকেটে লেন স্টার, সিসি এবং টাইফনসের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আইরিশ পেসারের। দেশের জার্সিতে খেলেছেন 12 ম্যাচ, ইকোনমি 3.77। এটাই প্রমাণ করে আভা কেনিংয়ের বল মোকাবেলা করা ব্যাটারদের জন্য কতটা কঠিন। ইতিমধ্যেই স্বীকার করেছেন 10 উইকেট। শুধু ওয়ানডে নয়, টি-20 ফরম্যাটেও বেশ ইকোনমিক্যাল বোলিং করেন তিনি। 32 টি-20 শেষে তার বোলিং ইকোনমি 5-এর কিছুটা বেশি। আসন্ন এই সিরিজে বাংলাদেশের ব্যাটারদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারেন এই আভা। জুতিদের আলাদা পরিকল্পনা করেই খেলতে হবে তাকে, বিশেষ করে তার এয়ার সুইংগুলোতে থাকতে হবে সতর্ক। আভা কেনিংয়ের নতুন বলে বাড়তি কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না টাইগ্রিস ওপেনারদের জন্য। বাংলাদেশের জন্য আসার খবর এই যে সম্প্রতি খুব বেশি একটা ছন্দে নেই আভা কেনিং। তার খেলা সর্বশেষ 10 ওয়ানডেতে কেবল শিকার 5 উইকেট। শ্রীলঙ্কা ও ইংল্যান্ড সিরিজে ছিলেন না চেনা ছন্দে। তবে মিরপুরের অনুশীলনে চেনা ছন্দে ফেরার আভাসই যেন দিয়ে রাখলেন আভা কেনিং। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।